নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বিয়েবাড়িতে যে মুগ ডাল বানানো হয় সেই পদ্ধতিতে মুগ ডাল রান্না করে দেখাবো। তাহলে দেখে নিন মুগ ডাল বানাতে কী কী লাগছে। আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি। লাগছে আধা বাটা, আধা চা চামচ, গোটা জিরা সামান্য, চিনি দিতে হবে স্বাদ বুঝে। মুগ ডাল রান্নাতে একটু মিষ্টি দিতে হয়, তবে আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে না দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দুভাগ করে নিয়েছি, নুন পরিমাণ মতো, ঘি আধা চা চামচ, লাগছে সাদা তেল, হলুদ গুঁড়ো আধা চা চামচ, দুটো কাঁচা লঙ্কা চেরা, তিনটি এলাচ, এক টুকরো দারচিনি, আর লাগছে তিনটি লবঙ্গ। প্রথমে আমি কড়াই গরম করে তেল দেব। তেল গরম হলে মুগ ডাল দিয়ে দিচ্ছি। এবার মুগ ডাল ভালোভাবে ভাজবো, তবে খেয়াল রাখতে হবে মুগ ডাল যেন পুড়ে না যায়। মুগ ডাল আমি ভেজে নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো ডালের সাথে মিশিয়ে নেব, বেশিক্ষণ নাড়াচাড়া করবার কিন্তু দরকার নেই। এবার জল দিয়ে দেব, এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটা সেদ্ধ করে নেব, তবে কড়াইতে সেদ্ধ করলে বেশি সময় লাগবে, তাই এই ডাল আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ডাল আমি কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করবার দরকার নেই। ডালে ফোড়ন দেওয়ার জন্য কড়াই গরম করে তেল দিচ্ছি। তেল গরম হলে এলাচ লবঙ্গ আর দারচিনিটা দিয়ে দেব। দেব তেজপাতা, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, আর দেব গোটা জিরা। তেলে সামান্য নাড়াচাড়া করে নেব, এতে গন্ধটা ভালো আসবে। এর মধ্যে আদা বাটা দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা চেরা। আদা বাটা তেলে নাড়াচাড়া করে নেব, কারণ আদা বাটার একটা কাঁচা গন্ধ থাকে। এবার সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এই মুগ ডাল কিন্তু একটু পাতলা হয়, এ সময় চিনিটা দিয়ে দেব। ডাল সেদ্ধ করবার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখন সামান্য নুন দেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ভালোভাবে ফুটতে থাক। নামানোর আগে ঘি দিয়ে দেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মুগ ডাল। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।